রাঙ্গুনিয়া উপজেলার 2 নং হোস্তাবাদ ইউনিয়নের নিশিন্তাপুর জিপ স্টেশন সংলগ্ন বিলে 24 মার্চ বিকাল 4 ঘটিকায় হোস্তাবাদ ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও রাঙ্গুনিয়ার কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক বাপলা তালুকদারের যৌথ সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মোর্শেদ তালুকদার। সম্মেলন উদ্বোধনের পরপর সভাপতি, সাধারণ সম্পাদক, পদপ্রার্থীগণ তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে রং বেরঙের ফেস্টুন, ব্যানার, প্লেকার্ড হাতে নিয়ে সম্মেলনে আসলে সম্মেলন স্থল কানায় কানায় ভরে ওঠে। স্লোগানে স্লোগানে মুখর ছিল সম্মেলন স্থল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু সজন কুমার তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন NNK ফাউন্ডেশনের চেয়ারম্যান তথ্যমন্ত্রী ছোট ভাই খালেদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদ মাহমুদের সহধর্মিনী মাহানুর তাসনিম, চট্টগ্রাম উত্তর জেলা তাঁতী লীগের আহ্বায়ক ফয়েজ আহমেদ বাদল, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আক্তার হোসেন খান, হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি দানু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসীম বরণ সুশীল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, যুগ্ম সম্পাদক মইনুদ্দিন মইনু, মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হিরু, উত্তর জেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক ফজল করিম তালুকদার, উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব নজরুল ইসলাম স্বপন, সদস্য সালে আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিরুদ্দিন রিয়াদ, সহসভাপতি দেলার হোসেন, সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি সাইদ মাহমুদ রনি, পৌরসভার 9 নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ফারুক তালুকদার, যুবলীগ নেতা আফসার রাজু, মোহাম্মদ আলী, উপজেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক সুপেন সুশীল, উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, হানিফ রাজু তালুকদার, ওসমান তালুকদার, নাসের হাবিব বাদশাহ, সালাউদ্দিন রহিম, মাইকেল দাস, ওসমান গনি, মেহেদী হাসান, সাত্তার কোম্পানি আনোয়ার তালুকদার, আরমান তালুকদার, এরশাদ রানা, ফারুক বখতিয়ার, রবি আলম, রবিসান, পায়েল বড়ুয়া প্রমুখ। সম্মেলন শেষে উত্তর রাঙ্গুনিয়া বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে হোসনাবাদ ইউনিয়নের প্রায় শতাধিক ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী ও 2 জন মুমূর্ষু ক্যান্সার রোগীর জন্য নগদ অর্থ বিতরণ করেন সম্মেলনে আগত অতিথিরা। সম্মেলন শেষে দলীয় নেতাকর্মীদের মনোরঞ্জনের উদ্দেশ্য করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটা নিশ্চিন্তপুরের একটা হোসনাবাদের একটা অংশ, নিশ্চিন্তপুর এলাকা। এখানে আমাদের পরিবারের অনেক স্মৃতি আছে, তার মধ্যে আমার সাথে যিনি এসেছেন আমার সহধর্মিণী, অনেক আফসোস ছিল 2008 সালে নির্বাচন পরবর্তীতে আর কোনোদিন হোসনাবাদে আসা হয়নি, নিশ্চিন্তপুরে আসা হয়নি। নিশ্চিন্তপুরের বাসী মানুষের সাথে বিভিন্ন সময় শহরে বিভিন্ন এলাকায় বিভিন্ন আচার অনুষ্ঠানে দেখা হয়েছে। আমাদের সেই প্রিয় নেতা জনতা জনাব ডক্টর হাসান মাহমুদের নেতৃত্বে এবং নির্দেশে এই তাঁতী লীগ হাঁটি হাঁটি পা পা করে আজকে অনেক দূরে গিয়ে গেছে। আজকে বিভিন্ন ইউনিয়নে তাঁতী লীগকে সংগঠিত করার জন্য তাঁতী লীগের মধ্য দিয়ে প্রতিটি ঘরে ঘরে তাঁতী লীগের এই সদস্য সংখ্যা বাড়ানোর জন্য রাঙ্গুনিয়া উপজেলা তাঁতী লীগ যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আমি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই সম্মেলনের মধ্য দিয়ে একটি সুদক্ষ সভাপতি সম্পাদক এবং একটি তাঁতী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আমি মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই তাঁতী লীগের কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা গুরুত্ব বহন করে। আমি ইন্ডিয়ান আওয়ামী লীগের সভাপতি সম্পাদক এবং আমাদের আওয়ামী পরিবারের অন্যান্য নেতৃবৃন্দদেরকে নিয়ে একসাথে এই যুবলীগ, ছাত্রলীগ সহ এবং তাঁতী লীগকে সুসংগঠিত ভাবে গড়ে তুলব। নাগরিক থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়ের পক্ষ থেকে আমি সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সবাইকে উপস্থিতি এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন, এখানে আমাদের সবাই আমরা শুনবেন। আমি এখানে আমি শুধু কয়েকটা কথা বলে আমি শেষ করব। এই হোসনাবাদ আমাদের রাঙ্গুনিয়ার মধ্যে একটি বলতে গেলে একটা একটা নাম
বিশেষ করে এই খোসাবাদের খোসাবাদের মধ্যে রয়েছে বাংলাদেশের একটা কেবল কার যে কেবল কার আমাদের माननीय তত্ত্বাবধায়ক ডক্টর হাসান মাহমুদের মহোদয়ের অবদানে এখানে সৃষ্টি করা হয়েছে আমি এই কেবল কার এখানে সৃষ্টি করার জন্য এখানে আমি আমার माननीय তত্ত্বাবধায়কের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সংগ্রামী মুসলিম সবশেষ খবর জানতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন চ্যানেল কর্ণফুলী আপনার কাছে আপনার পাশে